চ্যানেলে আপনাকে স্বাগত। আয়মে বিষ্ণু পাদায় রদা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দুন্নভূষণ মুকুট মনে গুরু করু নমৃতয়ে ক্ষমা দরিজ শির মনে নময় বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লবং দেব শ্রীরাধালিঙ্গিত বিগ্রহ নম মহাবোধান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমনে গুরু নম মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরণিত তুলসী তং নমস্তুতে কৃষ্ণায় বসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম নম তপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবনুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ আমি এই Oh, yeah.
একাদশী তিথি শাস্ত্র বলছেন একাদশী তিথিতে যারা হরি নাম করে নৃত্য করবে সেই ধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়। কোন দেবতারা যদি আমাদের প্রতি কুপিত থাকেন তাহলে সেই দেবতারাও দেবঋণ থেকে আমাদেরকে মুক্ত করেন। তো আমাদের অলরাউন্ডার বাবুল প্রভুজি তো আছেনই সর্বতোভাবে, প্রবচনের শেষে আজ তিনি গাইবেন আর আমরা মাতাজিরে একদিকে নৃত্য করবে, বাবাজিরে একদিকে নৃত্য করবে, সবাই সবাই নৃত্য করবো, মায়েরা আলাদা নৃত্য করবে, বাবাজিরা আলাদা নৃত্য করবে। তার আগে চলুন আমরা পাতি প্রবেশের পূর্বে আর কিছুটা সময়, আজকে যেহেতু একাদশী তিথি আমরা মধুর সুরে আর কিছুটা সময় করি, নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে গো
তুলুন। এই হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাসংযমের মাস, এই দামোদর মাস উপলক্ষে কৃষ্ণ কথা আস্বাদন করার আজকের এই ধারাবাহিক ভাবে 23তম রজনী। দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে মা, আজকে 23তম রজনী। 32 দিন ব্যাপী শ্রবণের আজ 23তম রজনী। বিশেষ তিথি আজ হরিবাসর তিথি। দামোদর মাসের দুটি একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুটি একাদশী তিথি পালন করতে পারছি হরিকথা শ্রবণের মাধ্যমে, কতটা সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমরা। আজ উত্তান একাদশী তিথি, এই পূর্ণতম তিথিতে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে যারা উপবেশিত হয়েছেন এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দিরে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, ধারাবাহিক ভাবে আমরা শ্রবণ করছি ভগবানের কথা। গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শুনছি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কথা। গতকাল বিশ্রাম টানছিলাম পণ্ডিত কবি জয়দেব, সেই জয়দেব কি করে তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে রাধা মাধবের সেবা করতেন, বিগ্রহ সেবা, কি করে আদর্শ কৃষ্ণ কেন্দ্রিক সংসার করা যায়, সে বিষয়ে আমরা শ্রবণ করছিলাম। সেই জয়দেব মহাপ্রভুর আজ্ঞাতে, মহাপ্রভু জন্মের অনেক পূর্বেই তিনি জন্ম নিয়েছিলেন। নবদ্বীপের চাপাহাটি থাকাকালীন অবস্থায় ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে গীত গোবিন্দ রচনা করার কথা বলছিলেন। পুরুষোত্তম ধামে মহাপ্রভুর নির্দেশে, স্বপ্নে নির্দেশ পেয়ে তিনি গিয়েছিলেন, কারণ মহাপ্রভু তখনও আবির্ভূত কিংবা জন্ম গ্রহণ করেননি। সেই পদ্মাবতীকে নিয়ে তার সংসার ধর্ম চলছে। আমরা একটা পদ শুনেছিলাম গোবিন্দের হৃদয়ের অভিব্যক্তি, মুই পিতবা রাধা রানীর দাস, তিলক বিফল জনমতার
আমি রাধা রানীর দাস, আমি গুরু দাস, আমি প্রেমের দাস। কোটি জন্মও যদি আমাকে ভজন করে, তথাপি হৃদয় মাঝে যদি সংশয় করে কেউ, ভগবান বলছেন আমি রাধা রানীর দাস যদি এটা সংশয় করে, কোটি জন্মও যদি আমাকে ভজন করে, বিফল জনম তার, তার মনুষ্য জনম বিফল হয়ে গেল, যদি সংশয় করে আমি আমি রাধা রানীর দাস। এই জন্য ভগবান কৃষ্ণ মান প্রকরণে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর চরণ ধরে ক্রন্দন করেছিলেন, তাতে গোবিন্দের বিন্দু মাত্র সমীহ হয় নাই, কারণ আমার প্রাণ গোবিন্দ তিনি ভক্ত বৎসল, আমার গোবিন্দ তিনি প্রেমের পরাকাষ্ঠা, রূপের নিকট প্রেমের পরাকাষ্ঠা, মূর্তির নিকট প্রেমের পরাকাষ্ঠা, ভাবের নিকট সর্বদা আনুগত্যশীলতা স্বীকার করেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেন। আর এগুলো গ্রন্থ অধ্যয়ন করলে আমরা জানতে পারব, গ্রন্থের যে কৃপা, গ্রন্থ অধ্যয়ন করা অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের। আমাদের সনাতন ধর্মে অনেক গ্রন্থ, অনেক শাস্ত্র রয়েছে। আমরা সনাতনী হিন্দুরা আজকে এতটা পিছিয়ে কেন জানেন? আমরা গ্রন্থ অধ্যয়ন করি না মা, আর গ্রন্থ সংগ্রহ করা সম্ভব নয় আমাদের সবার পক্ষে, অনেক দাম, অনেক গ্রন্থ। একটা মহাভারতের দাম কত জানেন? একটা মহাভারতের দাম হচ্ছে 45,000 টাকা। বাজারে যে পয়ার চন্দে মহাভারত পাওয়া যায় এটা নয়, মহাভারত যে বাংলা পাঁচালি ঢঙ্গে পাওয়া যায়, বিভিন্ন পুরাণ যে লাইব্রেরিতে বাংলা পাঁচালি ঢঙ্গে পয়ার চন্দে পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ না। আমাদের প্রত্যেকটা মূল ধর্মগ্রন্থ সংস্কৃতি রচনা, সংস্কৃতে প্রত্যেকটা ধর্মগ্রন্থ। হ্যাঁ, আমরা রচনা দেখতে পাই, প্রত্যেকটা ধর্মগ্রন্থ হচ্ছে সংস্কৃত রচনা। এই জন্য সংস্কৃত গ্রন্থগুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সংগ্রহ করাটাও গুরুত্বপূর্ণ। একটা রামায়ণের দাম 40,000 টাকার উপরে সংস্কৃতে, অথচ পাঁচালি ডঙ্গে যে বাজারে রামায়ণ পাওয়া যায় পয়ার ছন্দে, এগুলো মূল গ্রন্থ নয়। তাহলে চিন্তা করে দেখুন, অন্তত সনাতনী থিওরি একটু উপলব্ধি করতে গেলে আপনাকে কমপক্ষে 3-4 লক্ষ টাকার গ্রন্থ প্রয়োজন। আর এত টাকা কোথায় পাবেন? আর কিনলে পড়ার সময় কোথায়? পুরাণ 18টা, আপনাকে সবগুলো পুরাণ সংগ্রহ করতে কমপক্ষে 35,000 টাকার উপরে দরকার। তারপর বেদ রয়েছে, ভাগবত রয়েছে, এত এত টাকার গ্রন্থ একা তো সম্ভব নয়। একা কি করে সম্ভব? আপনি আমাদের সনাতনী হিন্দুদের কজনের বাড়িতে গিয়ে দেখবেন ভাগবত আছে? একটা ভাগবতের দাম, রাধা বিনোদ গোস্বামী পাদের একটা ভাগবত বাংলাদেশ মূল্যে প্রায় 17,000 টাকা নেয়। কজনের বাড়িতে এই ভাগবত আছে? কজনের বাড়িতে গীতা আছে? একটা রাম সুখদাস আচার্যের গীতা বাংলাদেশ মূল্য 800 টাকা নেয়, বাংলাদেশে যারা বিক্রি করে, ভারতের ডাবল দাম তারা নেয়। ভারতে যে গ্রন্থগুলো আমরা অল্প দামে পাওয়া যায়, বাংলাদেশ থেকে কিনতে গেলে তার ডাবল ট্রিপল দাম দিয়ে কিনতে হয়, ওরা বর্ডার খরচ ইত্যাদি অনেক কথা বলে। আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখতাম যে যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যেতাম,
যখন আমাদেরকে অন্যান্য ধর্মের মানুষরা অনেক প্রশ্ন করতেন, আমরা কোনো উত্তর দিতে পারতাম না, কারণ আমাদের গ্রন্থ নেই, পড়িনি, জানিনি। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল সব গ্রন্থ, যত গ্রন্থ আছে সব গ্রন্থ সংগ্রহ করতে হবে সনাতনীদের, এবং সব গ্রন্থ সংগ্রহ করে জানতে হবে, বুঝতে হবে। আপনাকে অন্য ধর্মের একজন বলল, তোমাদের পুরাণের অত অধ্যায়ের অত পৃষ্ঠায় ওই নাম্বার শ্লোকে এই আছে, আপনি যদি না জানেন, আপনি যদি না পড়েন, তাহলে ও একটা বলে দিল, আপনি তো তার উত্তর দিতে পারবেন না। এটা নিয়ে আমার খুব ইচ্ছা, এবং আমার এরকম একটা ইচ্ছে ছিল যে সব গ্রন্থ সংগ্রহ করার পরে ওই জায়গা থেকে যে সকল ভক্তরাই গ্রন্থ নিয়ে পড়তে চাইবে তাদেরকে সুযোগ দেয়া হবে যে তারা নিয়ে জানুক, তারা নিয়ে পড়ুক। এবং আমি নিজেই আমার ছাত্র জীবনে নিজের টাকা দিয়ে, পরিবার থেকে না এনে, যেন পরিবারের কেউ বলতে না পারে, নিজের টাকা দিয়ে টিউশনি করে আমি অনেক টাকার গ্রন্থ সংগ্রহ করেছিলাম। 100,000 টাকার গ্রন্থ আমি নিজে সংগ্রহ করেছিলাম। কিন্তু 100,000 টাকার গ্রন্থ আর কয়টা গ্রন্থ বাবা, আরও দরকার। যেন অনেক ভক্ত আছে, যেমন আমার এক ফ্রান্সের ভক্ত, আমার পারমার্থিক স্টুডেন্ট স্বপন প্রভুজি, তিনি এই এই কার্তিক মাসে গ্রন্থ দানের অনেক মহিমা, উনি 100,000 টাকা প্রদান করেছেন পুরাণ আর মহাভারত এগুলো কেনার জন্য। 100,000 টাকা উনি দান করেছেন। বিশাল একটা গ্রন্থ কেন্দ্র থাকবে, এই জায়গা থেকে সবাই নিয়ে গ্রন্থ পড়বে, যে কেউ যে কোনো প্রশ্ন করলে যেন ঝটপট উত্তর প্রদান করা যায়। আজকে বিভিন্ন বিতর্কে গিয়ে দেখবেন বিভিন্ন অধ্যায়, বিভিন্ন পৃষ্ঠা ইত্যাদি একেবারে ভুল তত্ত্ব দিয়ে দেয়া হয় আমাদের সনাতনীদেরকে ঠেকানোর জন্য, যে তোমাদের পুরাণের এত অধ্যায় এই শ্লোকটা আছে, এই আছে, আদৌ কিচ্ছু ভিত্তি নেই। আমরা সনাতনীরা তো পড়ে না শাস্ত্র, গ্রন্থ পড়ে না, মাথা বিকৃত হয়ে যায় তাদের। আজকে লাভজিয়াত কেন বাড়ছে, লাভজিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে মানুষ, বলে দূত সনাতন ধর্মে কিচ্ছু নাই। কারণ কি, পড়ে না ওরা, গীতাটাই পড়ে না। আজকে আমরা সনাতনী হিন্দুরা গীতাটাই পড়ি না ঠিক মতো, 700 শ্লোক আর মহাভারত আপনি পড়বেন 100,000 শ্লোক, কোথায় সময়? আর ওই এই মেধা এই প্রজ্ঞা কার আছে, কজনের আছে? এই জন্য জানতে হবে, জানার তো শেষ নেই। আপনাদের নিকটে আমি একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে একটা হলেও গ্রন্থ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী একটা হলেও গ্রন্থ দান করুন। আর অনুরোধ রাখবো, আজকে এই প্রসঙ্গটা হঠাৎ মনে হলো এই জন্যই যে একজনে একটা গ্রন্থ দান করেছেন, হঠাৎ এই জন্য প্রসঙ্গটা মনে হলো। এই যে এরকম একটা চটি গীতা এরকম দান করার কোনো আবশ্যকতা নেই। কেন নেই? কারণ এই গ্রন্থটা পড়ে, এটার মধ্যে শুধু মূল শ্লোক আছে, বাংলা অনুবাদ তথা ব্যাখ্যা কিছু নেই। তা আমি 40 টাকা দিয়ে একটা গ্রন্থ কিনে যদি দান করি, আমার কি উপকার হচ্ছে? কোনো উপকার নেই। পুণ্যের জন্য মানুষ গ্রন্থ দান করবে এই ভাবনা নয়, আমি ছোট করছি না, গীতা সবগুলোই সমান। সংস্কৃত এটার মাঝেও আছে 700 শ্লোক, বড় গীতার মাঝেও আছে, যিনি দান করেছেন ওনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, অন্তত একটা গ্রন্থ দান করলেও যেন এই গ্রন্থটা আমরা সেই ব্যক্তিকে দান করব যিনি গ্রন্থটা পড়বেন, পরে এই গ্রন্থের কথাগুলো জগতের কাছে প্রচার করবেন, তাহলে আমার অধিক থেকে অধিক কৃপা হবে। আমরা দেখতে পাই বিভিন্ন কীর্তনের আসরে আমরা যে কাউকে গ্রন্থ দান করছি, যারা কোনোদিন সদাচারী নয়, যাদের শুদ্ধতা নেই, যারা করিম সাসার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে কীর্তনে উঠে, আমার রহিম সাসার দোকান থেকে পেঁয়াজি খেয়ে কীর্তন করছে, আমি সম্পূর্ণ কীর্তনিয়ার প্রতি মানে শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আপনি আয়োজনকারী ভক্ত, আপনি একটা কীর্তন করবেন, আপনি আয়োজনকারী, আপনি গ্রামের, আপনি গ্রামের সবাই কি করব, কীর্তন চলাকালীন সময়ে কেউ মাছ মাংস খায়? খায় না, তারা অন্তত সংযম থাকে। আর যারা কীর্তন করছে ওরা কি, ওরা আমার রহিম সাসার দোকান থেকে, করিম সাসার দোকান থেকে ওই পেঁয়াজি ডিমের মামলেট এগুলো খেয়ে কীর্তন করছে, সিগারেট খেয়ে কীর্তন করছে, বিষয়টা এমন নয়।
সেই সকল ব্যক্তিকে গ্রন্থ দান করার কথা শাস্ত্র বলছে। আপনি আয়োজনকারী ভক্ত, আপনি সংযম আছেন, আপনি কীর্তন শেষ না হলে আপনি আয়োজনকারী গ্রামের ভক্ত, আপনি কেউ মাছ খাবেন না, মাংস খাবেন না, আপনার চুলা একেবারে লেপে পুছে আপনি একেবারে শুদ্ধ রইলেন না, কীর্তন চলছে মহাযজ্ঞ। আর যার মুখ থেকে কীর্তন শুনবো তার মুখেই শুদ্ধ নয়, তো কি করে কৃপা হবে জগতে? এই জন্য পদ্ম পুরাণ বলছে হরি নাম কার কাছ থেকে শুনতে হবে, হরি কথা কার কাছ থেকে শুনতে হবে। অ্যাট ফার্স্ট যার আহার শুদ্ধ, আহার শুদ্ধ না হলে পদ্ম পুরাণ বলছেন দুধ সাত্বিক খাবার, কিন্তু এই দুধের মাঝে যদি সর্প বিষ রাখে ওই দুধে কি সাত্বিকতা থাকবে? থাকবে না। এই জন্য সদাচারী মানুষের কাছ থেকে হরি কথা শুনতে হবে। আমরা এই গ্রন্থগুলোকে বিভিন্ন কীর্তনের আসরে এরকম একটা ছোট একটা চটি গ্রন্থ একটু ফল দিয়ে একটু শিবা সাঙ্গিনাটা ঘুরে দিয়ে দিলাম, আটটা দশটা বিশটা গ্রন্থ হলো আমার নিজের চোখে দেখা, ছোটবেলা আমাদের এলাকায় দেখেছি। ওরা কি করে ওই যে ২০ টাকা ৩০ টাকা দিয়ে আবার এই গ্রন্থগুলো মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে, আমার বাস্তব চোখে দেখা। আপনার কৃপাটা কি করে হলো? আপনি গ্রন্থ তার কাছে দিবেন যে গ্রন্থ নিজে পড়ে ওই গ্রন্থের কথাগুলো মানুষের কাছে প্রচার করবে। আপনি নিজে গ্রন্থ পড়তে পারছেন না, কিন্তু আপনার প্রদত্ত একটা গ্রন্থ থেকে একটা লোক যদি পড়ে নিজের জীবন পরিবর্তন করতে পারে, আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে, মানে বলতে পারে, আপনি যে তাকে প্রদান করলেন ওর পরিবর্তন তথা ওর জানার মাধ্যমে যতটা কৃপা হবে ওই কৃপার একটা পার্সেন্ট আপনার অ্যাকাউন্টেও চলে আসবে। গ্রন্থগুলো দানের চেয়ে অন্তত একটা গ্রন্থ দান করুন, বড় গীতা, যেন এই গীতাটা থেকে মানুষ ব্যাখ্যাসহ পড়তে পারে, জানতে পারে, উপলব্ধি করতে পারে। হ্যাঁ, এরকম ৪০ টাকা ৩০ টাকা দিয়ে আমরা একটা গ্রন্থ আমরা দান করছি, কারণ আমাদের মাঝে একটা এরকম প্রবণতা কাজ করে, গীতার মাহাত্ম্যে বলা আছে কেউ যদি এই কয়টা গীতা দান করে তার এই পুণ্য হবে, এই পুণ্য হবে। তো আমরা পুণ্যের জন্য দান করে দিই তাহলে পূর্ণ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। কৃপা, কৃপা কাজ করলে এমনিতেই হবে। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে সেই সকল ভক্ত, আর দান তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। মনে রাখবেন, আপনি একটা গীতা দান করছেন কাউকে, তিনি যদি ওই গ্রন্থটা মূল্যায়ন না করেন, মানে নিয়ে গিয়ে যদি না পড়েন, তাহলে আপনার, আপনি দাতা, আপনার কল্যাণের পরিবর্তে আপনার অকল্যাণ হয়ে যাবে। আপনি একজনকে ১০ টাকা দিলেন ভিখারিকে, ওই টাকাটা নিয়ে যদি সে সিগারেট খায়, তার মানে কি? শাস্ত্র বলছে তামাক যারা গ্রহণ করে তাদের মহাপাপ হয়, একটা জুনি জন্মগ্রহণ করার কথা বলছে, আমি বলবো না, অনেকের মনে কষ্ট আসবে, আছে পুরাণ শাস্ত্রে তামাক গ্রহণ করলে কোন জুনিতে তারা জন্ম নেয়, আমি বলছি না, সব কথা সব জায়গায় বলতেও শাস্ত্র নিষেধ করেছে। তা আমি যদি ১০ টাকা দিলাম, তাহলে উনি নিয়ে যদি তামাক সেবন করেন, তাহলে আমি তাকে কি করলাম? পাপ কার্য করতে কি করলাম? সহযোগিতা করলাম। তাহলে কেন প্রবাদ আছে সৎ পাত্রে দান করো? দানটা কোন পাত্রে দান করতে হবে? সৎ পাত্রে। আপনি একজন সাধুকে অর্থ দান করলেন, ওই সাধু যদি ওই টাকা ভগবত সেবায় না লাগিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করে, ওই সাধুকেও ডান্ডার বাড়ি খেতে হবে। অর্থ আপনি দান করছেন আপনার কল্যাণের জন্য, তো আপনার কল্যাণ তিনি করছেন, ভগবানের সেবায় লাগালে তো কল্যাণ হবে, না লাগালে তো কল্যাণ হবে না। ওই সাধু যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট করে নিজে যদি ওইগুলো দিয়ে বা অনেক আরাম আয়েশে থাকে, তাহলে তো আপনার কল্যাণ হচ্ছে না, ভগবান আপনাকে সাইজ করবে, মানে ওই সাধুকে সাইজ করবে। এই জন্য দেখুন, আমরা অনেক মানুষ আছি, একা সম্ভব নয় এত গ্রন্থ সংগ্রহ করা। একটা পুরাণ ১০০০ টাকা, এরকম ১৮ পুরাণ আছে, তো আমার দ্বারা আমার দুজন মিলেও তো আমি একটা গ্রন্থ দান করতে পারি, আমি একজন মিলেও একটা গ্রন্থ দান করতে পারি। এইভাবে যদি
আমরা নিজ নিজ জায়গা থেকে অল্প অল্প করে গ্রন্থ প্রচারের জন্য আমরা দান করি। একজনের পক্ষে 20,000 টাকা দেওয়া সম্ভব নয়, একজনের পক্ষে 15,000 টাকা দেওয়া সম্ভব নয়, একজনের পক্ষে 500 টাকা দেওয়া সম্ভব, একজনের পক্ষে একটা গীতা 700 টাকা দিয়ে পাওয়া যায়, তো একটা বড় গীতা একজনের পক্ষে 700 টাকা দিয়ে কিনে দেওয়া সম্ভব, যেটা পড়বে এই সকল মানুষকে দেওয়া উচিত, যারা পড়বে যারা বিনয়ী। আপনি একজনকে একটা জপমালা দান করলেন, তিনি যদি ওই জপমালাটা, হ্যাঁ উনি যদি ওই জপমালাটা তিনি নিজে যদি জপ না করে উনি যদি রেখে দেন, তাহলে আপনি দান করে কৃপার পরিবর্তে আপনার আরো অকল্যাণ হবে। একটা মজার গল্প আছে, গুরুদেব জপমালা দিয়েছেন শিষ্যকে, বলছে বাবা প্রত্যহ 16 মালা জপ করবি বাবা, এটা আমি গুরু তোমার প্রতি আদেশ দিলাম। গুরুদেব গৃহে যে কদিন ছিলেন বাকি নিষ্ঠা, ঘুম থেকে উঠে আগে স্নান কার্য সমাপন করে তুলসীকে পাশে রেখে গুরুদেবকে দেখিয়ে দেখিয়ে, আমরা ধর্ম পালন করি কিছু লোক আছে দেখিয়ে দেখিয়ে, এমনিতে আরতি করা নাই দেখবেন সবাইকে দেখিয়ে দেখিয়ে শুরু হয়ে গেছে আরতি, এমনিতে হরিনাম করার গ্রন্থ পড়ার ইয়ে নেই লোক দেখিয়ে দেখিয়ে, সাধু গুরুদেব যখন আসবেন জপ করি না, জপ চলছে সারাদিন জপ চলছে। শিষ্য গুরুদেব আছেন বাড়িতে, হ্যাঁ কি জপ, গুরুদেব বলছেন বা আমার ছেলেটার কি নিষ্ঠা দেখো, শিষ্যের কি নিষ্ঠা আমার, হ্যাঁ হরিনাম করছে, হরিনাম করে গুরুদেব বলছেন বাবা জপটা ঠিক মতো করবি, একটা ভব ভব নদী পার হবার তোর সম্বল বাবা, আমি তোকেই কৃপা করে গেলাম। গুরুদেব চলে গেলেন, জপমালা এমন করে টাঙ্গিয়ে রাখা হয়েছে বাঁশের মাঝে এরকম টাঙ্গিয়ে রাখা হয়েছে, আর কোনো খবর নেই খবর নেই। হঠাৎ শুনলেন গ্রামে গুরুদেব আসছেন, খবর আসলো গুরুদেব আসছেন, শীঘ্র করি বাস থেকে জপমালাটা নামিয়ে ভেতরে ঢুকিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গুরুদেব আসলেন ঘরে, বাবা তুই জপ করিস ঠিক মতো, তুই আমার, হ্যাঁ তুই আমার যোগ্য শিষ্য রে বাবা, তুই আমার কথাটা রাখছিস, আমি এসে তোকে জপে পেলাম, বাবা বাবা মঙ্গল হোক বাবা তোর মঙ্গল হোক। গুরুদেব কয়েকদিন থাকলেন, বা ঠিক মতো চললো নাম সব চললো, আবার টাঙ্গিয়ে রাখা হয়ে গেল। আবার 1 বছর পরে গুরুদেব না জানি চলে আসলেন, উঠুন দিয়ে গুরুদেব আসছেন, হঠাৎ দেখে গুরুদেব আসছে, উড়ি বাপরে আমার জপমালা কোথায়, এসে যখন জিজ্ঞেস করবে টাঙ্গানো ছিল তো, ও বাবা দীর্ঘদিন জপমালা ব্যবহার না করার কারণে এটার ভিতরে বেঙ্গুরে বাসা বেঁধেছে, বেঙ্গুর বুঝো, হ্যাঁ বেঙ্গুরে বাসা বেঁধেছে। আবার হুট করে গুরুদেব আসছেন, শিষ্য জপমালা ভিতরে ঢুকিয়ে যে আর ঢুকিয়েছে বেঙ্গুরে এক কামড় দিয়েছে, কি যন্ত্রণা রে বাবা, হরে কৃষ্ণ ওই কামড়ের যন্ত্রণা চুপে জল ঝরছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। গুরুদেব এসে বলছেন বাবা তুই হরিনাম করে কান্না করছিস বাবা, আমি এতদিন যাবত আমি, হ্যাঁ এই ভগবানের নাম প্রেম প্রচার করি, আমি তো এমন করে হরিনাম করে কান্না করতে পারলাম না, বাবা আয় তুই আমাকে একটু আলিঙ্গন দে, তুই আমার যোগ্য শিষ্য, তোকে আলিঙ্গন করে আমার মাঝে শিষ্য গুরুকে উদ্ধার করতে পারে বাবা, আয় যদি তোকে আলিঙ্গন করে আমার মাঝে একটু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। শিষ্য মনে মনে ভাবছে গুরুদেব আমি তো জানি বেঙ্গুরের খামরে আমি খান্তাছি, আর আপনি ভাবতেছেন কৃষ্ণ নাম কইরা আমি খান্তাছি। গুরুদেব একটা প্রশ্ন ছিল, শুনেছি ওই মালায় নাকি জ্বালা কমায়, আমি তো ভাবছি মালায় আরো জ্বালা বাড়ায়। গুরুদেব বলছেন যদি মালার সদ্ব্যবহার করো মালায় কমাবে জ্বালা, আর যদি সদ্ব্যবহার না করো মালায় জ্বালা বাড়াবে জ্বালা, এই হচ্ছে অবস্থা, অবস্থাটা হচ্ছে ঠিক এইরকম, মালায় জ্বালা কমায় আবার মালায় জ্বালা বাড়ায়, প্রয়োগের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে, শুধু ঘরে রেখে দিলে হবে না, অধ্যয়ন করতে হবে, গ্রন্থ দান করে দিয়ে দেওয়া হলো আমি এটা পড়লাম না আমি রেখে দিলাম, কোনো লাভ নেই, দাতা ভুক্তা এবং গ্রহীতা উভয়ে অকল্যাণ সাধিত হবে। এই জন্য সৎপাত্রে দান করতে হবে, এই জপমালা আমি একজনকে দান করলাম উনি উনি জপমালার ব্যবহার ঠিকভাবে করলো না, আমি দাতা আমার কি হবে অকল্যাণ হবে, এটা আমার কথা নয়। ভগবান গীতায় বলছেন 3 প্রকার দান, একটা হচ্ছে সাত্ত্বিক, একটা রাজসী,
একটা হচ্ছে তামসিক। দান করতে হবে সাত্বিক দান, রাজসিক তামসিক নয়। এই জন্য আপনাদের নিকটে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গ্রন্থ দান করবেন, জপমালা দান করবেন, তুলসীর মালা দান করবেন, যার যে সামর্থ্য একটা তুলসীর মালাই দান করুন। একটা কণ্ঠে তুলসী মালার দাম কত? 60-70 টাকা। যাদের কণ্ঠে নাই দান করে দিন। এই কার্তিক মাসে আর কয়েকটা দিন আছে, রাস পূর্ণিমা পর্যন্ত, এর ভিতরে দান করুন। আর এই যে রাস পূর্ণিমার উৎসব হবে মন্দিরে, মন্দির কর্তৃপক্ষের নিকটে চাল ডাল সবজি তেল আপনাদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ। এই মন্দির এত সুন্দর করে অনুষ্ঠানে আয়োজন করেছে, আমরা মন্দির কর্মী কমিটির কাছে চিরঋণী। তারা যদি আয়োজন না করতেন তাহলে আমরা কি এত সুন্দর আমরা আনন্দ করতে পারতাম, এত সুন্দর কৃষ্ণ কথা শুনতে পারতাম? পারতাম না। এই জন্য রাস পূর্ণিমায় বিশাল উৎসব হবে মন্দিরে, রাস সর্বোত্তম উৎসব। ওই রাস পূর্ণিমাতে আপনাদের সামর্থ্য অনুযায়ী কেউ যদি 1 লিটার তেলও দেয়, 1 লিটার তেলের দাম আর কত চিন্তা করে দেখুন। কেউ যদি সামর্থ্য না থাকে আধা লিটার তেলেই দাও, আধা লিটার তেল যদি মানুষে নিয়ে আসে তেল দিয়েই তো সব শেষ হয়ে যাবে, এখানে বন্যা হয়ে যাবে। 1 কেজি দাও, 1 কেজি আলু যার সামর্থ্য নেই, 1 কেজি দাও যার সামর্থ্য, 5 কেজি দাও। আমার এখনো মনে পড়ে চিরাদদি মহোৎসব আমরা করেছিলাম একবার সুনামগঞ্জে। এবার আমরা সবাইকে ভাবলাম, আমরা তখন তো স্টুডেন্ট, টাকা পয়সা কিচ্ছু নাই, তা আমরা সবার নিকটে মাসিদেরকে, বিশেষ করে মায়েরা আমাদের সুনামগঞ্জে খুব ভালোবাসতো আমাদেরকে, আমরা বলতাম মা গো আমরা তো চিরাদদি মহোৎসব করতাম, তো আমাদের তো টাকা পয়সা, স্টুডেন্ট মানুষ আমরা টাকা কই পেতাম? আপনারা যার সামর্থ্য কেউ 250 চিরা নিয়ে আসবেন, যার সামর্থ্য আধা কেজি চিরা নিয়ে আসবেন, কেউ সামর্থ্য 1 কেজি নিয়ে আসবেন, কেউ সামর্থ্য 1 পাতিল দই নিয়ে আসবেন। এবার যে 1 কেজি চিরা নিয়েছে সে ভাবতেছে খালি চিরা দিতাম নি ভগবান রে, তাহলে সঙ্গে 1 কেজি গুঁড়ো লুয়ে যাই গিয়া, ওরে বাপরে, তারপরে মন্দিরে বস্তার বস্তা চিরা, দই অভাব নেই, চিরা বিশাল বিশাল গামলার মাঝে দুধ চিরা দই মাখিয়ে শত শত লোক খাওয়ানো হয়ে গেল। সবাই মিলে কোনো কাজ করলে এটা কোনো ব্যাপারই না। এই রাস পূর্ণিমা উৎসবে 1 লিটার তেল করে দেওয়া যে কোনো মানুষের পক্ষে ব্যাপারই না। বন্ধু বান্ধব মিলে আমরা যদি বসি তাহলে নাস্তা 500 টাকা হয়ে গেছে খরচ, শুধু মনটা থাকতে হবে, মন। এটা ভগবানের সেবায় লাগবে, এটা ঠাকুরের সেবায় লাগবে। আমি রাস পূর্ণিমার তিথি উপলক্ষে আমি 1 লিটার তেলে নিয়ে আসি, আমি 1 কেজি আলু নিয়ে আসি, আমি কেউ না, আমি 500 টাকার ফুলকপি বাঁধাকপি সহ যা যা সবজি আছে সব নিয়ে আসি, ব্যাপারই না। শুধু ইচ্ছা শক্তিটা থাকতে হবে। 100 জন মানুষ 100 করে টাকা দিলেও তো অনেক টাকা হয়ে যায়, এবার 500 জন মানুষ 2000 টাকা করে দিলেও তো বিশাল বিশাল উৎসব হয়ে যায়, শুধু ইচ্ছা শক্তিটা প্রয়োজন। এই জন্য আমরা ইচ্ছে করলে 100টা তুলসীর মালা দান করতে পারি কার্তিকে ভক্তদের মাঝে, কোনো ব্যাপার না সেটা। আমরা ইচ্ছে করলে 10টা জপমালা সেই সকল মানুষদের মাঝে দান করতে পারি যারা নিয়ে জপ করবে। আমরা ইচ্ছে করলে অন্তত 10টা গ্রন্থ দান করতে পারি, 10টা গ্রন্থ 700 টাকা করে দান করতে পারি, গীতা বড় গীতা যারা নিয়ে পড়তে পারবে সেই সকল ব্যক্তিদেরকে দেয়া হবে যারা নিয়ে যথার্থ ব্যবহার করবে, স্টুডেন্টরা হলে আরও ভালো। আপনাদের নিকটে আমার এই অনুরোধটা থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কার্তিক মাসে ভাগবত দানের যে মহিমা এটা বলে শেষ করা যাবে না। সমগ্র পুরাণ পাঠ করার যে কৃপা, এই কৃপা লাভ হয় ভাগবতের 1টা শ্লোক যদি কার্তিক মাসে পড়ে। এই জন্য এই কার্তিক মাসে গ্রন্থ দান, বিশেষ করে যত দান রয়েছে গাভী দান, তারপর হচ্ছে ভগবানের কথা দান, স্বর্ণ দান, স্বর্ণ তো সাধু বৈষ্ণবরা পড়বে না, স্বর্ণ কাকে দান করবেন? রাধারানীকে দান করবেন, রাধারানীকে 1টা কানের দুল দাও, রাধারানীকে 1টা নূপুর দাও পরিয়ে, হ্যাঁ যার যে সামর্থ্য। এরপরে হচ্ছে গুদান, অন্ন দান, বস্ত্র দান, সাধুদেরকে বস্ত্র দান করতে হবে, সাধুরা বস্ত্র পরে ভাগবত পাঠ করবে হরি কথা বলবে। এবং সর্বশ্রেষ্ঠ দান ভগবানের কথা দান, এই দানের উপরে আর কোনো দান হয় না, যে আত্মার খাবার এই অপ্রাকৃত প্রেম পীযূষ দান করে জীবের কল্যাণ হয়। কাজে এই উত্তান একাদশী তিথিতে সবার নিকটে আমার এই অনুরোধটা থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী
অন্তত এই মাসে যদি একটা ভাগবত দান করতে পারেন, এই মাসে যদি একটা গীতা দান করতে পারেন, কিংবা অন্যান্য যে গ্রন্থরাজি আছে যদি একটা দান করতে পারেন, অসীম কৃপা হবে। এবং আপনাদের রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে যার যে সামর্থ্য সে অনুযায়ী চাল ডাল সবজি ইত্যাদি অবশ্যই গ্রহণ করবেন। যিনি গ্রন্থ দান করেছেন ওনার কোনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং ওনার পারমার্থিক মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী, তিনি প্রেমময়ী, প্রেমময়ী শ্রীমতী রাধারানী। সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানী তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, অপ্রাকৃত শিক্ষা। শিক্ষাটা কি? তিনি শিক্ষা দিয়েছেন কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কেমন করে ভগবান শ্রী গোবিন্দকে প্রতিকূল পরিবেশে ভালোবাসতে হয়। আর ভগবান এই জন্যই বলে দিলেন, তিলেক ও সংশয় যার, তিলেক পরিমাণও যদি কেউ সংশয় করে, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জন্ম তার, তার মনুষ্য জন্ম বিফল হবে। এবার পণ্ডিত কবি জয়দেব ভাবছেন, আমার গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার গোবিন্দ সর্বশক্তিমান, আমার গোবিন্দের অধীনে সবাই একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জয়িছে না চায় সে তৈছে করে নৃত্য। ভগবান একলে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর কৃষ্ণ, বাকি সব তার সেবক, যারে জয়িছে না চায় সে তৈছে নৃত্য করে। তিনি এক গোয়ালিনী ব্রজবালার চরণ ধরবে, এটা কি করে মেনে নেওয়া যায়? তিনি যে লিখছেন গীত গোবিন্দ, লিখতে গিয়ে ওই জায়গাটা কলম চালাতে পারছেন না, ভাবছেন এটা আমি কিভাবে লিখব। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান রাধারানীর চরণ ধরবে, এটা আমার মনে বিশ্বাস হচ্ছে না। তাই গীত গোবিন্দ লিখতে গিয়ে পণ্ডিত কবি জয়দেব তিনি ভাবতে শুরু করছেন কি লিখবেন। হঠাৎ ভাবছেন আপাতত আজ পুঁথিটাকে বন্ধ করে রেখে যাই পাণ্ডুলিপি, আমি একটু সমুদ্রে স্নান করে আসি, মধ্যাহ্নকালীন সময়ে ভোগরাগ হবে রাধা মাধবের, রাধা মাধবের তো সেবা করেন। আর পদ্মাবতীকে বলছেন, গো পদ্মাবতী তুমি রাধা মাধবের জন্য ভোগ রাগ প্রস্তুত করো, আমি এসে নিবেদন করব, আমি সমুদ্র থেকে স্নান করে আসি। এই কথা বলে জয়দেব পণ্ডিত কবি পাণ্ডুলিপিটাকে এমন করে রেখে, ভেতরে দুয়াত রয়েছে, তিনি স্নান করার জন্য কুটির থেকে সমুদ্রে চলে গেলেন। এদিকে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ আজ জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কুটিরে প্রবেশ করিল। ভগবান জয়দেবের রূপ ধারণ করেছে, মা পদ্মাবতীর কুটিরে প্রবেশ করবে। ভগবান পদ্মাবতীর কুটিরে প্রবেশ করে মনে মনে ভাবছেন, হে জয়দেব তুমি সংশয় করেছ, আমি রাধা রানীর চরণ যুগল ধরব কি করে। হে জয়দেব রাধা রানীর মতো আমায় আর কে ভালোবাসে না, যে রাধারানী সারাটা জনম আমার জন্য নয়নের জল ফেলল। হে জয়দেব আমি সেই রাধারানীর প্রেমে
আমি দাসত্ব স্বীকার করি, রাধা রানী সারাটা জীবন আমার জন্য কাঁদল আর কোনো দিকে নজর দেয়নি। আমি তাকে বলে এসেছিলাম অবশ্রীমতী আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব। এই কাল আর তো জীবনে হলো না, এমন করে একশোটা বছর পেরিয়ে গেল আমি আর বৃন্দাবনে যাইনি। তথাপি শ্রীমতী বিন্দু মাত্র ভালোবাসা হৃদয়ে থেকে কমে নাই। একশো বছর আমার জন্য অপেক্ষা করলো, বিন্দু মাত্র ভালোবাসা তার হৃদয়ে থেকে কমে নাই। কি নিষ্কাম ভালোবেসেছে গো! আর এই জগতে যারা ভালোবাসে আমায়, ওরা তো আমার বিগ্রহের সামনে এসে প্রণাম দিয়ে বলে, হে গোবিন্দ আমার স্বামীকে ভালো রাখো, আমার স্ত্রীকে ভালো রাখো, আমার মেয়েটা যেন গোল্ডেন প্লাস পায় পরীক্ষায়, আমার আমার এই দাও ওই দাও, কিন্তু কখনো প্রণাম দিয়ে একদিনও এসে বলে না, গোবিন্দ তুমি কি ভালো আছো। ভেবে দেখো মা, ঠিক বলছি তো? একদিনও কি মন্দিরে প্রণাম দিয়ে বলি, ঠাকুর তুমি ভালো আছো? ভিক্ষুকের মতো এই দাও ওই দাও, এই দাও এই আশা পূরণ করো ওই আশা পূরণ করো, ভগবানের কাছে এসে প্রণাম দিয়ে ভিক্ষুকের মতো শুধু চাই চাই চাই। একটা দিন একটা মুহূর্ত কি নিষ্কাম ভাবে তাকে ভালোবাসতে পেরেছি? হে গোবিন্দ তোমাকে ভালোবাসা উচিত বলে আমি ভালোবাসছি। হে গোবিন্দ এই মনুষ্য জীবন পেয়েছি তোমাকে ভালোবাসার জন্য, তোমার আরাধনা করার জন্য, এই জন্যই তোমাকে ভালোবাসছি। এই মায়ার সংসারে তারা শুধু আমার 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 করছে আর আমার কাছে ভিক্ষুকের নিয়ে চাইছে। তাই বৈষ্ণব কবি বলছেন, ও ছাড়ো রে সংসারে যেদিন জমদূত তোমাকে হাতে পাও
বন্ধন করে নেবে, সেদিন কোন রাজার দুহাই দেবে, সেদিন কি বলবে একটু সময় দাও, সম্পত্তির দলিলটা বুঝিয়ে যেতে পারিনি, একটু সময় দাও, হ্যাঁ জায়গা জমি ভালো করে মাপা হয় না, একটু মেপে দিয়ে যাই সন্তানকে, হ্যাঁ এই দুদিনের সংসারে হ্যাঁ কত বড়াই কত আড়াই কত মারামারি জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে বাসা বাড়ি নিয়ে, হ্যাঁ দুদিনের সংসারে কত কিছু আমরা করি, অথচ যেদিন যমরাজ দুধ পাতাবে হাতে পায়ে বেঁধে নিয়ে যাবে একটু মুহূর্ত সময় দেবে না, একটু সময়ও দেবে না, বুঝানো যে অনিত্য ভালোবাসায় প্রকৃত ভালোবাসার উৎসকে আমরা ভুলে গেছি, সেই বৈষ্ণব কবি বলছেন হরে পূর্ণিমা তো থাকবে না রে মন রে আসবে প্রভু পাঠিয়ে দাও অন্ধকার প্রকোষ্ঠে আমাকে আর রেখো না, পুঁজি আনলাম শুলো আনা লাভ করিবার আসে, হরে পুঁজি আনলা কৃষ্ণ ভজনের জন্য কামিনীর সঙ্গে যৌবন শক্তি ফুরালো, কাঞ্চন মানে ধন, ভগবান ধন দিয়েছেন ওরে, ওই ধন দিয়ে আমার সেবা করবে, দরিদ্র যারা যারা খেতে পারে না ওদের সেবা করবে, ওদেরকে সেবা করালেও আমার সেবা হয়, তোকে অতিরিক্ত দান দিয়ে দিলাম জগতে, সবাইকে তো ভগবান এত কিছু দেন না গো বাবা, তোমাকে অনেক ধন দিয়েছেন তার পিছনে ভগবান এইটাও বলে দিয়েছেন যে তোকে অনেক ধন দিয়েছি যেন ওই ধন দিয়ে আমার সেবা করতে পারিস, এটা কাঞ্চন, ধন মানে কাঞ্চন। তো এই এই যে আনলাম শুলো আনা লাভ করিবার আসে, হ্যাঁ এইগুলো দিয়ে ভজন করে হ্যাঁ লাভ করব, কৃপা সঞ্চয় করব, ভগবানের নিকটে আবার যাব,
আমার আসলে আসল মিলে না। ভগবান যা দিয়ে দিলেন, যা তার কাছে বলে এসেছি, সব কিছু হারিয়ে ফেলেছি। কি বুঝাবো, কি হিসাব দেব তার কাছে, মাজন বুঝাই বকি দিয়া। একটা দোকানদার সন্ধ্যায় এসে হিসাবের খাতাটা খুলে, মা হিসাব করে সারা দিন কি কেনা বেচা করলো, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, একদিনও হিসাব করলাম না, জীবনে করলাম কি? 60 বছর বয়সে একটু হিসাব করো তো গিয়ে, আজকে রাত্রে ঘুমানোর সময় মা তোমার বয়স 60, একটু হিসাব করো, ওই শুরু থেকে 60 বছর পর্যন্ত কয়টা ভালো কাজ আমি করেছি, কয়টা মন্দ কাজ করেছি, কয়জনের ক্ষতি করেছি, হ্যাঁ কতটা সময় ভগবানকে দিয়েছি। ওই মন্দিরে গিয়ে মাথা টেকিয়ে বলতে হবে না, তোমার মনি তোমাকে বলে দেবে তুমি কোথায় যাবে। তুমি নিজে আজ উপলব্ধি করতে পারবে তোমার স্থানটা কোন জায়গায়। হিসাব খুবই গুরুত্বপূর্ণ, হিসাব বুঝে যারা চলে না, যারা হিসাব করে না, তারা জীবনে প্রত্যেকটা পদে পদে বিপদের সম্মুখীন হয়। যে ব্যবসায়ী হিসাব করে না, সে তো ব্যবসায়ী নয়, সে তো লোকসান করবে। ওই জীবনে হিসাব যারা করে না, আমাদের মহাজন বলছেন সে মানুষ নয়, মানুষ নয়। মানুষ হতে গেলে মান থাকতে হবে, হুশ থাকতে হবে, যার হুশ নাই সে কিসের মানুষ? হ্যাঁ কিসের মানুষ? জগতে আমাদের ভালোবাসাটা ভগবানের প্রতি মা সকাম ভালোবাসা। আমরা শুধু বলি এই দাও ঠাকুর, ওই দাও, ওই দাও, একটিবারও প্রাণ খুলে নিষ্কাম ভাবে একটা দিনও গোবিন্দকে আমরা ভালোবাসতে পারি নাই। শ্রীমতী রাধা রানী তার ভালোবাসাটা নিষ্কাম, দেহগত কামনা নাই, কোনো প্রাপ্তি নাই, চাওয়া নাই। বৃষভানু রাজাকে বলছেন, আমার প্রেমময়ী রাধা রানী ও বাবা, এই যে রাজত্ব এইগুলো কার? বৃষভানু রাজা বলছেন, মা রে এগুলো তো তুই এই পাবে, এই এই রাজত্ব এগুলো কার বাবা? মা তুই আমার একমাত্র কন্যা, এগুলো তো সব তোর, আমার সবগুলো। হ্যাঁ শ্রীমতী রাধা রানী এসে গোবিন্দের নিকটে বলছেন, হে প্রাণনাথ, আমি আমার বলে তো কিছু রাখিনি, আমার নিজের বলে কিছু নেই, আমি সব কিছু তোমার চরণে আমি সবে দিলাম, আমার সব কিছু তোমার চরণে সবে দিলাম, বাকি রইল এই দেহটা গোবিন্দ, ওই দেহটা তো তুমি দিয়েছ আমায়, ওই দেহটাও আমি তোমার চরণে সবে দিয়ে তোমার দাসী হলাম। উদ্ধব যখন এসেছিল বৃন্দাবনে, শ্রীমতী রাধা রানী উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আমরা যে কৃষ্ণ বিরহে এত কান্না করি, ভালো নেই, আমরা যে কৃষ্ণ বিরহে বেদনায় আমরা বিভোর, হে উদ্ধব তুমি তোমার সকাম মথুরানাথ কৃষ্ণকে গিয়ে এই কথা বলিও না। কেন? আমরা যেহেতু কষ্ট পাচ্ছি তা বলিও না। উদ্ধব বলছেন, কেন? উদ্ধব আমরা কষ্ট পাচ্ছি এই কথাটা যদি তোমার সকা কৃষ্ণ জানতে পারে, সে রাজ সিংহাসনে ভালো থাকতে পারবে না। উদ্ধব আমরা বনাচারী, আমরা গোয়ালিনী, আমরা হাটে গরু
চড়াই আমরা আমরা দধি বিক্রি করে সংসার চালাই উদ্ধব আমরা যতই কষ্টে থাকি না কেন আমাদের প্রাণনাথ যেন সুখে থাকে এই ভালোবাসা কোথায় পাবে গো আমরা যত কষ্টে থাকি না কেন আমাদের প্রাণনাথ যেন ভালো থাকে উদ্ধব অবাক হয়ে গেলেন এমন করেও কেউ ভালোবাসতে পারে যে কৃষ্ণ কাল আসবো বলে চলে গেল আর আসলো না সেই কৃষ্ণকে এতটা ভালোবাসা যায় আমরা কষ্টে আছি তার জন্য এটা নিয়ে তাকে বলিও না সে ভালো থাকুক তার সুখ আমাদের সুখ তার আনন্দ আমাদের আনন্দ তার ভালো থাকা আমাদের ভালো থাকা এতটা ভালোবাসেন বলেই তো আমার গোবিন্দ ঘুমের গুড়েও হগো রাধে 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 বলে প্রলাপ করে ঘুমের গুড়েও রাধে 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 বলে প্রলাপ করেন গোবিন্দ কারণ তিনি যে প্রেমের দাস তিনি যে প্রেম ব্যতীত আর কিচ্ছু চান না তিনি যে ভক্তের কাছে প্রেম ভিক্ষা চান প্রেমই যে তার একমাত্র আসাদ্য তাকে পঞ্চ ব্যঞ্জন দিলেও তিনি খুশি না ছাপ্পান্ন ব্যঞ্জন দিলেও তিনি খুশি না যদি সেই ব্যঞ্জনের মাঝে প্রেম মিশিয়ে না দাও ভক্তি মিশিয়ে না দাও প্রেমবিহীন শুষ্ক মরুভূমির নিয়ায় মরুভূমিতে যেমন জল ছাড়া চারিদিক শুষ্ক শুষ্ক কিচ্ছুটি নেই হ্যাঁ জলের জন্য আহাকার করে চাতক পাখির নিয়ায় আমার ভগবানও হ্যাঁ চাতক পাখির নিয়ায় অপেক্ষা করেন আমার ভক্ত কবে কখন একটু প্রেম আমায় দান করবে একটু ভালোবাসা আমায় দেবে ওই ভালোবাসা আদান প্রদানের মাঝে যে আনন্দ ওই আনন্দটা লাভের জন্য গোলকপতি ভগবান গোলক ছেড়ে নরদেহ ধারণ করে ভুলুকে মাটির পৃথিবীতে চলে আসেন এটাই তার আনন্দ ওই ভগবান বলছেন আমার গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবনে আনন্দ বেশি ওই নবসৃষ্ট বৃন্দাবন যেখানে আমার ভক্তগণ আমার নামে গুণ কীর্তন করে নয়ন দেশ নামে বৈকুণ্ঠে যোগী নৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না হে নারদ আমার ভক্তগণে যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন হে নারদ আমি সেই কানে রাধারানীকে নিয়ে বিরাজ করি প্রেমময়ী রাধারানীকে নিয়ে আমি বিরাজ করি ওই বৃন্দাবন থেকে আমার এই বৃন্দাবনে আনন্দ বেশি কারণ এখানে আমার ভক্ত আছে ভেবেছ মা ভেবেছ আমরা ধারাবাহিকভাবে রাধারানীর প্রেমের কথা শুনবো রাসলীলা পর্যন্ত আজকে 23তম রজনী বাকি সবকটা দিন আমরা ধারাবাহিকভাবে শুনবো এই যে নিষ্কাম ভালোবাসা এই ভালোবাসা দিয়েছিলেন বলেই তো গোবিন্দ মান প্রকরণে গিয়ে চরণ ধরলেন রাধারানী এই চরণ ধরার মাঝে গোবিন্দ বলছেন আমার কোন লজ্জা নেই প্রীতির রাজ্যে আবার লজ্জা কিসের প্রীতির রাজ্যে নীতি কথা খাটে না ভালোবাসার রাজ্যে শাস্ত্র জ্ঞান পর্যন্ত চ্যুত হয়ে যায় যাদের পাণ্ডিত্য নাই যারা পড়তে পারে না যাদের শাস্ত্রীয় জ্ঞান নাই কোনো দরকার নেই যদি হৃদয়ে প্রেম থাকে মা শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যায় না কোনো দৃষ্টান্ত নাই যে শাস্ত্র পড়ে কেউ ভগবানকে পেয়েছে যদি প্রেম হৃদয়ে না থাকে শাস্ত্র কেবল আমাদেরকে জানিয়ে দেয় এই পথে চললে তুমি কৃষ্ণ পাবে এই পথে চললে তোমার মঙ্গল হবে এই পথে চললে কৃষ্ণ কৃপা হবে হৃদয়ে প্রেম নিয়ে ওই পথে আমাকে যেতে হবে
সাধুরা এসে বলে যাবে যদি আমি আচরণে আনি আমি ভক্ত হয়ে যাব, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ সাধুরা হচ্ছেন শাস্ত্রের ধারক, নিজেরা ধারণ করেন শাস্ত্রের বাহক, শাস্ত্র বহন করেন, শাস্ত্রের প্রেরক, তারা প্রেরিত করেন, তারা পৌঁছে দেন জগৎ সংসারে। আমার উচিত গ্রহণ করা, আমি গ্রহিতা, আমি এসেছি নিয়ে যাব বাড়িতে, গ্রহণ করে একটু একটু করে। ৩২ দিনের আলোচনায় ৩২টা কথাও যদি আমার জীবনে আচরণে আনি আমার জীবন সার্থক হয়ে যাবে, সার্থক। এই সেই রাধারানী গো, এতটা নিষ্কাম ভালোবাসা দিয়েছেন ভগবানকে। থেরাজ গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করেছেন বাবা, ভেতরে প্রবেশ করলেন পদ্মাবতী। পদ্মাবতী তো ভেবেছে তার স্বামী এসেছে, কিন্তু তার স্বামীর রূপ ধরে যে এসেছেন আমার মাধব, এটা তো পদ্মাবতী জানে না। পদ্মাবতী প্রবেশ করেই বলছেন, এর আগে পদ্মাবতী দেখলেন পুঁতিটা খুলেছেন এসে, তিনি তো ভাবলেন পুঁতিটা একটু লিখেছেন আগে তার স্বামী, তারপর বন্ধ করে স্নানে গিয়েছেন মাধবের ভোগ লাগাবেন, হয়তো কিছু লিখছেন এই জন্য পুঁতিটা খুলছেন, তিনি পারস তৈরি করছেন মাধবকে দেবেন। গোবিন্দ আসলেন এসে পুঁতিটা খুললেন, পুঁতিটা খুলে নিজের হাতে ভগবান, গীত গোবিন্দ গ্রন্থটা সবাই সংগ্রহ করবেন, গীত গোবিন্দ গ্রন্থ যাদের গৃহে থাকবে স্বয়ং গোবিন্দ তাদের গৃহে বিরাজ করেন, কারণ এই গীত গোবিন্দ গ্রন্থে একটা লাইন স্বয়ং ভগবান নিজের হাতে লিখেছেন। ওই গীত গোবিন্দ গ্রন্থটা আমি রাধাকুণ্ড থেকে কিনে নিয়ে এসেছি, গৃহে থাকলেও মঙ্গল, নিজের হাতে ভগবান একটা লাইন লিখে গিয়েছেন এই গ্রন্থে, যার নাম গীত গোবিন্দ গ্রন্থ, একটু কিনে ঘরে রাখবেন তাতেও মঙ্গল হবে। ভগবান নিজের হাতে এসে দুয়াত কলম নিয়ে তিনি লেখলেন, দেহি পদ পল্লব মুদারম, এই বাক্য দ্বারা তাহার সর গরল খণ্ডনম মম শির অসি মন্ডনম, মম মানে আমার, শির মানে কি, শির মানে মাথা, হে জয়দেব আমার মস্তকের মাঝে রাধারানী চরণ শোভা পায়, মম মম মানে আমার, মম শির অসি আমার শির, শির মানে মাথা, ওই মাথায় আমার রাধারানীর চরণ যুগল শোভিত হয়। ভেবে দেখেছো মা কতটা কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, এই জন্যই তো গোবিন্দের নাম প্রেমময় হয়, কতটা প্রেমের কাঙ্গাল। এই ছবিটাও দেখবেন আছে, এরকম একটা ছবিও আছে, কৃষ্ণের দুটো হাত এখানে, হ্যাঁ কৃষ্ণের সেই মস্তকে রাধারানীর চরণ যুগল, চমৎকার, কৃষ্ণ রাধারানীর চরণ যুগলে ধরেছেন হাত দিয়ে, সেই ছবিটাও আছে, রাধাকুণ্ডেও তো আমরা দর্শন করে আসলাম, এবং চিত্রপটও পাওয়া যায়, গুগলে সার্চ করে দেখবেন আছে চিত্রপট। নিজের হাতে লিখে দিয়ে গেলেন, লিখলেন, লিখে বলছেন পদ্মাবতী, ও পদ্মাবতী আমার প্রচন্ড আস্কুদা লেগেছে, আমাকে কিছু আহার দাও। পদ্মাবতী বলছেন ভোগ তো এখনো নিবেদন করা হয়নি মাধবকে, আজ স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসেছেন গো। মনে মনে বলছেন পদ্মা, প্রতিদিন তো পাথরের বিগ্রহে তুমি ভোগ লাগাও আমার উদ্দেশ্যে, পদ্মা তুমি তো জানো না আজ আমি স্বয়ং এসেছি তোমার হাতে খাওয়ার জন্য, আমি স্বয়ং এসেছি, ও পদ্মা তুমি একটু তুলসী পত্র দিয়ে আমায় দিয়ে দাও।
তুলসী পত্র দিয়ে আমায় দিয়ে দাও না। ও মা, যে ভগবান স্বয়ং এখানে আছেন, ওই পাথরের ভগবানে আমার দেওয়ার কি প্রয়োজন আছে? পদ্মাবতী জানে আমার স্বামী তো কখনো এমন নয়, ভগবানকে না দিয়ে তো কখনো তিনি গ্রহণ করেন না। এ কি হলো আমার স্বামীর আজ? আজ তিনি বলছেন একটু তুলসী পত্র দিয়ে তাকে দিয়ে দিতে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, বিষয় এলোমেলো লাগছে, বিষয়টা কি? আমার ভগবান শ্রী গোবিন্দ নিজে আসন পেতে বসলেন, জয়দেবের রূপ ধারণ করে। এদিকে পদ্মাবতী তুলসী পত্র দিয়ে ওই ভুগের মাঝে নবব্রাহ্মণ্য দেবায় গুব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। তুলসী পত্র দিয়ে যখন জয়দেবের নিকটে এনে ডাকলেন, তিনি তো জানেন না যে মাধব এসেছে তার স্বামীর রূপ ধারণ করে। হাতে পাকা নিয়ে বসলেন আর নিজের হাতে বাতাস করেছে। ভেবে দেখো মা, এই হলো আদর্শ সংসারী। ভগবান জগন্নাথ যে ভেবেছিলেন আমি জয়দেবকে বিয়ে করাতে চাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, সংসারে থেকেও কৃষ্ণ দর্শন হয়। যদি সংসারটাকে কৃষ্ণের করতে পারো মা, ওই সংসারে থেকেও কৃষ্ণ দর্শন হয়। সন্ন্যাস নিয়েও কৃষ্ণ দর্শন পাবে না যদি কৃষ্ণের প্রেম হৃদয়ে জাগ্রত করতে না পারো। প্রেমী আসল, প্রেমী হৃদয়ের একমাত্র সম্পদ, একমাত্র মূলধন ভগবানকে দেওয়ার জন্য নিজের হাতে আজ সেবা করাচ্ছেন পদ্মাবতী। সেবা করানোর পর জয়দেব বলছেন, ভগবান মাধবী তো জয়দেব হয়ে এসেছেন, পদ্মা ও পদ্মা, আমি আজ নিজের হাতে তোমার মুখে এক গ্রাস প্রসাদ তুলে দেব। এমন তো কখনো হয় নাই বাবা, নিজের হাতে এক গ্রাস পদ্মার মুখে তুলে দিলেন। এই প্রসাদ পেয়ে পদ্মাবতীর সর্বাঙ্গ যেন পুলকিত হয়ে উঠল, সমস্ত শরীর শিহরণ দিয়ে উঠল। আহা আহা, এ কেমন প্রসাদ! আমি আজ যে প্রসাদ গ্রহণ করলাম আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। ওই পদ্মা প্রসাদ গ্রহণ করে হরিমল হরিমল বলে নাচতে শুরু করলো। নাচতে শুরু করলো প্রসাদের থালাটি নিয়ে তিনি ধীরে ধীরে যাচ্ছেন। আর এদিকে আমার মাধব জয়দেবের রূপ ধারণ করে এসেছেন, তো তিনি মুখ প্রক্ষালন করে ধীরে 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 তার সেই কুঠির থেকে অদৃশ্য হয়ে গেলেন। মূল জয়দেব পদ্মাবতীর স্বামী স্নান কার্য সেরে কুটিরে প্রবেশ করে বলছে, পদ্মা ও পদ্মা, পারস কোথায়? শীঘ্র করে নিয়ে আসো, রাধা মাধবকে নিবেদন করতে হবে। পদ্মাবতীর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও গো, কি বলছো তুমি পতি দেবতা, পারস কোথায় পাবো? কি বলছো লক্ষণে কথা? তুমি না স্নান কার্য সেরে আসলে, তুমি না এসে আমায় বলছে পদ্মা ও পদ্মা, আমার আজ প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমি বলেছি ওগো মাধবকে তো ভোগ দেয়া হয় নাই, তুমি না বললে আজ একটু তুলসী পত্র দিয়ে না হয়ে দিয়ে দাও, তুলসী পত্র দিলেই তো নিবেদন হয়ে যায়। আমি তো তাই করলাম। কি বলছো তুমি? আমি এমন তো কোনোদিন আমি করব, তুমি ভাবলে কি করে? আমি মাধবকে কিচ্ছু না দিয়ে আমি গ্রহণ করি না।
ওগো আমি সত্যি বলছি, হ্যাঁ তুমি না একটু আগে স্নান কার্য সেরে আসলে আমার মাথায় গোলমাল পাকছে, আমি কিছুই বুঝতে পারছি না, এইমাত্র তুমি আহার গ্রহণ করলে। আর তুমি তুমি কক্ষে ঢুকে ওই পুঁথিটা খুললে, একটা কি জানি লিখলে, লিখে তার উপরে সে আমাকে বললে সেবা দেওয়ার কথা, কি বলছো? হ্যাঁ চলো তো দেখি পুঁথিটা আর কি লেখা আছে। জয়দেব পুঁথিটা খুললেন, বাবা গীত গোবিন্দ গ্রন্থ এখনো যে গ্রন্থ পাওয়া যায় আছে এখনো, সেখানে খুলে দেখলেন সরগরল মন্ডল মম শির শ্রীমন্ডন লেখা আছে। এই কথা লেখা আছে শ্রীমতী রাধারানীর চরণ যুগল, তিনি ধরেন এটি তার লজ্জা নেই, এটা তার পরম পাওয়া। আচারীকে মাটিতে পড়লেন জয়দেব, ও গো পদ্মা আমি আসিনি গো, আমি আসিনি পদ্মা, ও গো তুমি বলো ভাগ্যবতী, তুমি যাকে দর্শন করেছো সে আর কেউ নয়, সে যে আমার অনাদি আদি গোবিন্দ আর কেউ নয়, আমি সন্দেহ করেছিলাম আমার গোবিন্দ রাধারানীর চরণ কি করে তিনি ধরতে পারেন, আজ আমার সন্দেহ দূর করার জন্য স্বয়ং আমার ভগবান আমার রূপ ধারণ করে এসে তিনি তিনি পুঁথির মাঝে লিখে রেখে গেলেন, বলো না পদ্মা আর কি বলেছেন তিনি তোমার কাছে, ওই পুঁথি দেবতা তাহলে আমি আমি সেই সৌভাগ্যবতী যিনি নিজের হাতে আমার মুখে একটু প্রসাদ তুলে দিয়েছেন, তুমি আমার স্ত্রী কিন্তু তুমি এই হাত দ্বারা তুমি আমার আশীর্বাদ করে দাও, তার চুগবে জল ঝরছে, পদ্মাবতীর চুগবে জল ঝরছে, জয়দেবের চুগবে জল ঝরছে, আহারে কি মধুর দৃশ্য, আহারে কি আনন্দ, এ যেন মহামিলন, এ যেন প্রেমের আদান প্রদান, এ যেন প্রেমের লেনদেন গো বাবা, এ যেন প্রেম আদান প্রদান, যে কথাটি গোবিন্দ বলছিলেন, রাধারানী দাস তিলক সংশয় যার, অগ কুটি জন্ম যদি বজয়ে আমারে বিফল বিফলে
রাধারানীর দাস তিলেক সংশয় যার কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার। জয়দেব জয়দেব পদ্মাবতীকে প্রেমালিঙ্গন করলেন, নয়নের জলে ভক্ষ বেশি গেল জয়দেবের। পদ্মাবতী তুমি বড় ভাগ্যবতী, তোমার মতো ভাগ্য কজনের আছে পদ্মা, তোমার মতো ভাগ্য কজনের আছে, তোমার গোবিন্দ দর্শন হলো পদ্মা, গোবিন্দ নিজের রাতে তোমায় প্রসাদ তুলে দিলেন পদ্মা, তোমার মতো ভাগ্য কজনের আছে। আমি আমি হতো বাগা, তবে আজ আজ আমি ধন্যাকে দন্ড পদ্মা, তোমার মতো সহধর্মিনী পেয়ে, তোমার মতো সহধর্মিনী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল পদ্মা। আজ জগতের বুকে ভগবান প্রচার করলেন, দেখিয়ে দিলেন তিনি প্রেমের দাস, প্রেম তার একমাত্র আসাধ্য, তিনি প্রেমের কাছে নিজেকে বিক্রি করতে পারেন, তিনি প্রেমের কাছে নিজেকে বিসর্জন দিতে পারেন, তিনি প্রেমের কাছে নিজেকে হারিয়ে দিতে পারেন। এই গীত গোবিন্দে নিজের হাতে ভগবানের এই লাইন লেখা, নিজ হাতে ভগবান লিখেছেন যে গীত গোবিন্দ এতটা এতটা কৃপাময় একটা গ্রন্থ। শ্রীমন মহাপ্রভু নীলাচলে ১২ বছর রাধাভাবে বিভাবিত হয়ে এই গীত গোবিন্দ আস্বাদন করেছিলেন ১২টা বছর। অবশ্যই গ্রন্থটা আপনারা কিনে সংগ্রহ করবেন। শ্রী রাধার প্রলাপ জয়িছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে, বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদনে, রামানন্দ স্বরূপ সহিত ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসভাব শুনিলে না হয় প্রভুর চিত্তের ওই উল্লাস, অতএব স্বরূপ দুষাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করাও না শ্রবণ। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ এই তিন গীতে করান প্রভুর আনন্দ। বিদ্যাপতির পদ, চণ্ডীদাসের পদ আর জয়দেবের গীত গোবিন্দ, এটা না শুনলে প্রভুর আনন্দ হয় না, মহাপ্রভুর আনন্দ হয় না। এই গীত গোবিন্দ এতটাই আস্বাদন করলে আমার ভগবান সন্তুষ্ট হন, আমরা আগামীকাল শ্রবণ করব। এই গীত গোবিন্দ শোনার জন্য স্বয়ং জগন্নাথ একবার জগন্নাথ পুরী ধাম মন্দির ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। আগামীকাল এই অপ্রাকৃত লীলা আস্বাদন করার প্রতিশ্রুতি আপনাদের নিকটে রেখে গৌর হরির যদি কৃপা হয় আজকের মতো একানি আমরা বিশ্রাম টানব। তার আগে চলুন একটু শ্রীমতী রাধারানীর চরণ বন্দনা করি। আমরা যেভাবে আছি সেভাবেই থেকেই নৃত্য করব, কমিটি অনুরোধ করেছেন আমরা যেন দাঁড়িয়ে নৃত্য না করি, আমরা যেভাবে আছি এইভাবেই বসি, আমরা একটু নৃত্য করব, যেভাবে আছি সেভাবে বসি। চলুন আমরা একটু রাধারানীর চরণ বন্দনা করে আমরা ধীরে ধীরে আলোচনা বিশ্রামের পথে যাই। আপনারা সবাই ধীরে ধীরে ব্যাস আসনকে প্রণাম নিবেদন করুন। জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে।
I love it.